আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজ আপনাদের সাথে বিফ বিরিয়ানি শেয়ার করব। তো আজকে আমরা আজ আমরা 2 কেজি চালের বিফ বিরিয়ানি রান্না করব, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা প্রথমে চালটাকে ধুয়ে একটা ডালাতে পানি ঝরিয়ে নিয়েছি, আর 1.5 কেজি গরু মাংস আমরা সুন্দর করে একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি, কারণ আমরা এক্সট্রা মাংস রান্না করব। তো এটা দিয়ে বিরিয়ানিটা করব এবং এক্সট্রা রান্না করব, এই জন্য মাংসের পিসটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমরা চুলোতে একটা প্যান বসিয়েছি, আগে মাংসটাকে রান্না করে নিব। আমরা পরিমাণ মতো 1.5 কেজি মাংস পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মাংসে চর্বি আছে হালকা, এই জন্য একটু তেলের পরিমাণটা একটু কম দিলেও অসুবিধা হবে না। তারপর আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম গরম তেলের ভিতরে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। দারচিনি এবং এলাচ ফল দিয়ে দিলাম 10টার মতো দিয়েছি। এখানে 2 কেজি বিরিয়ানি করার জন্য আর 1.5 কেজি মাংস মিক্সড, তো সেই হিসেবেই আদা এবং রসুন নিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজটা লালচে বর্ণ চলে এসছে, এবার আমরা কিছুটা পেঁয়াজ উঠাই রাখবো। অর্ধেকটা উঠাই রাখলাম, এবার আমরা এই একই তেলের মধ্যে গ্লিন করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার আমরা এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো লবণ দিলাম, লাগলে পরে আবার অ্যাড করব। আমরা রাঁধুনি বিরিয়ানির মিক্সড মশলাটা ইউজ করছি, এবার আমরা রাঁধুনির মশলাটার ভিতরে দিয়ে দিলাম, পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। ৪০ গ্রামের এই প্যাকেটটি আমরা সম্পূর্ণ দিয়ে দিলাম 2 কেজি চাল 1.5 কেজি মাংসের মধ্যে। এবার আমরা পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দিয়েছি। ঝাল যে যেমন পছন্দ করেন অমনটাই দিতে পারবেন, কারণ সবাই আবার অনেক সময় ঝাল বেশি পছন্দ করেন না, আবার কেউ কেউ আবার একটু স্পাইসি খেতে পছন্দ করেন, তো যে যেমন পছন্দ করেন সেভাবেই ইউজ করবেন। এবার আমরা ধুয়ে রাখা মাংসগুলো মশলার মধ্যে অ্যাড করছি। Thank you.
হাই হিটে রান্না করছি, চুলার স্পিডটা কিন্তু হাই দেওয়া আছে। এখন মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এখানে কিন্তু রাইস কুকারের ভিতরে আমরা গরম পানি দিয়ে রাখছি, এটা বিরিয়ানির জন্যই আগে থেকে দিয়ে রাখছি, এটা রান্নার সুবিধার্থে। পানিটা গরম হয়ে গেছে, এবার আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। পুরো রান্নাটা কিন্তু একটু অন্যরকম। অনেক সময় বিরিয়ানি আছে মাংস বেশিরভাগই আমরা কিন্তু ম্যারিনেট করে রাখি, আজকে রান্নাটা কিন্তু পুরোপুরি একটু ব্যতিক্রম ধরনের রান্না। আশা করি ভালো লাগবে অনেক বেশি। তো দেখা যাক কী হয়, আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা মাংসটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্যে, একটু পরে আবারও ফিরে আসছি। আমাদের মাংসটা প্রায় হয়ে এসছে, আমরা কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই। মাংস থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেটা দিয়েই কিন্তু আমরা মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমাদের বিরিয়ানির মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে, আমরা এটা হাঁড়িতে রান্না করব। আমরা চুলার উপরে একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আমরা আজকে 2 কেজি চালের বিরিয়ানিটা এই হাঁড়িতে রান্না করে দেখাবো আপনাদেরকে। আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আমরা তেলটা দিয়েছি, এখন চালটাকে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা চাল দিয়ে দিচ্ছি। এবার আমরা পেঁয়াজ বেরেস্তাটা চালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চালটাকে সুন্দর করে একটু ভেজে নিব। চালটা কিন্তু ভাজার সময় অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য সবসময় একটু নাড়াচাড়া করতে হবে। এবার আমরা রান্না মাংসটাকে চালের মধ্যে দিয়ে দিলাম, এবার আমরা এই মাংসটা দিয়ে এতে যে তেল বা মশলা আছে এটা ভালোভাবে চালের সাথে মিক্স করে নিব, দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করে নিব। এবার আমরা রাইস কুকারে গরম করে রাখা পানিটা এর সাথে অ্যাড করছি, এটা 2 লিটারের মতো পানি এখানে গরম করে রাখা আছে, এটা আমরা এবার ভাতের মধ্যে দিয়ে দিলাম। রান্নার সুবিধার্থে গরম পানিটা করা হয়েছিল, দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আমরা টেস্ট করে দেখেছি একটু লবণের পরিমাণটা কম হয়েছে, তো আমরা আর একটা চামচ লবণ অ্যাড করে দিলাম।
চুলার স্পিড কিন্তু হাইটে রান্না হচ্ছে, আর আমরা মুখটাকে একটু চারিপাশ ফাঁকা আছে তো দম বের হয়ে যাবে, তো আমরা সেই জন্য একটা কাপড় দিয়ে পাশটাকে ঢেকে দিয়েছি এবং একটা ভারী নোড়া দিয়ে এটাকে চেপে দিয়েছি যাতে বাতাসটা বের না হয়ে যায়। তো এবার আমরা ওয়েট করব এটা হওয়া পর্যন্ত। আমরা এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে চুলার হিটটা একদম লো আছে দিয়ে রেখেছি একটু দমে রাখার জন্য, প্রায় হয়ে এসছে। আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার আমরা মাংসটা ভুনা করব। তো প্রথমে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি চুলার উপরে, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল হয়ে এসছে। এবার আমরা করে রাখা মিক্সারে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমরা এর ভিতরে হাফ চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। অনেক কালার, এবার আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো মরিচের গুঁড়া। আসলে এটা ডিপেন্ড করে কে কেমন ঝাল পছন্দ করে তার উপরে, যে যেমন ঝাল পছন্দ করে আসলে তেমনই দেওয়া উচিত। এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি, মশলাটা একটু কষিয়ে নিয়েছি। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। আমরা কেটে রাখা আলুগুলো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি একে একে। আবার একটু নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এবার আমরা পানি দিয়ে দিলাম, আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালো করে। আমরা মুখটা লাগিয়ে দিয়েছি প্রেশার কুকারের, 4টা শীষ হলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ পর ফিরে আসছি রান্নাটা শেষ হওয়ার পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, বিপ বিরিয়ানি, এবং বিফ ভুনা। তো আশা করি আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে কেমন হলো জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।